রেস্টুরেন্টে কিংবা ক্যাফেতে আপনারা অনেক রকমই কোল্ড কফি, ডালগোনা কফি, কিটক্যাট কফি অনেক রকমের ট্রাই করেছেন। আজকে আমি আপনাদেরকে সেম টু সেম ক্যাফের মতনই 5 রকমের শেকের রেসিপি শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি আপনাদেরকে এই শেকের রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমে আমি বানাবো ডালগোনা কফি, সেই জন্য আমি এখানে একটা সাদা কোটো নিয়ে নিয়েছি। এই কোটোটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে 6 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কফি। এই কফি চিনি দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম, পরিমাণে 1 কাপ। এই 1 কাপ দুধ দেওয়ার পরই আমি দিয়ে দিলাম কিছুটা বড়। এরপর আমি ঢাকাটাকে লাগিয়ে মিনিমাম 15 মিনিট মতন এই কফিটাকে ঠিক এরকমভাবে হাতের সাহায্যে শেক করে নেব। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে এই প্রসেসটা করার সময় মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। এরপর একটা গ্লাসের মধ্যে কিছুটা চকলেট সিরাপ আমি লাগিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। আপনারা চকলেট সিরাপ অবশ্যই ইউজ করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, প্লাস একটা টেস্ট আলাদা টাইপের আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। বরফ দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি সেই যেটা আমরা অলরেডি বানালাম, আপনাদেরকে দেখালাম, সেটা দিয়ে দিলাম প্রথমেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা দুধ। আপনারা অবশ্যই এখানে ঠান্ডা দুধ ইউজ করবেন। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা উপর থেকে। এই মিশ্রণটা দিয়ে দিলেই আপনাদের কিন্তু এই ডালগোনা কফি কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা একটু চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কমপ্লিটলি ডালগোনা কফি তৈরি। এরপরে আমরা বানাবো ওরিও শেক, সেই জন্য একটা মিক্সির জার বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3 চামচ মতন চিনি, পরিমাণে কম দিয়েছি কারণ ওরিও বিস্কুটটা খুবই মিষ্টি হয়। এরপর মিক্সিটা চালিয়ে চিনিটা ডাস্ট করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা কোকো পাউডার, পরিমাণে 1 চামচ, আর দিয়ে দিলাম 5টা মতন ওরিও বিস্কুট। এই মিশ্রণটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এরপরেই আমি দিয়ে দিলাম পরিমাণে 2 কাপ মতন দুধ। এই দুধটা দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আপনাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আমি মিক্সি চালিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমাদের কিন্তু এই ওরিও শেক কিন্তু রেডি হয়ে গেছে। এরপর গার্নিশের জন্য কিছুটা আমি চকলেট সিরাপ লাগিয়ে দিলাম গ্লাসের মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বড়। বরফ দেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ওরিও বিস্কুট। ওরিও বিস্কুট দেওয়ার পরই আমরা যে শেকটা বানিয়েছিলাম সেই শেকটা দিয়ে দিলেই আমাদের কিন্তু ওরিও শেক কমপ্লিট হয়ে যাবে। এরপরে বানাবো কোল্ড কফি, সেই জন্য একটা মিক্সির জারে কিছুটা চিনি দিয়ে দিলাম আর 1 চামচ মতন কফি দিয়ে ভালোভাবে ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণে 1 কাপ মতন দুধ। দুধ দিয়ে ভালোভাবে আপনাদেরকে 1 মিনিট মতন এই কফিটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন আমাদের কত সুন্দর পেস্টটা হয়ে গেছে। এরপর একটা কাঁচের গ্লাসে আমি কিছুটা চকলেট সিরাপ দিয়েছিলাম, সেই চকলেট সিরাপের উপরেই দিয়ে দিলাম কিছুটা বরফ। বরফ দেওয়ার পরই আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করে উপর থেকে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিলে আপনাদের কিন্তু এই কোল্ড কফি তৈরি হয়ে যাবে। এরপরে আমি বানাবো বাটারস্কচ শেক, সেই জন্য কিছুটা চিনি দিলাম 2 চামচ মতন, আর দিলাম 1 চামচ মতন কোকো পাউডার। এই কোকো পাউডার দেওয়ার পরে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, পরিমাণে 1 কাপ। আর আমি এখানে ইউজ করব মেন জিনিস 2 স্কুপ বাটারস্কচ। এরপর মিক্সিটা বন্ধ করে আমি ফাইন একটা পেস্ট বানিয়ে নেব।
খুব সুন্দর করে আপনাদেরকে এটা বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য, দিয়ে দিলাম সেই পেস্টটা। পেস্টটা দিয়ে দিলেই আপনাদের কিন্তু এই শেকটা তৈরি হয়ে যাবে। আর একটু গার্নিশের জন্য আমি এখানে কিছুটা বাটারস্কচ আইসক্রিম দিয়ে দিলাম আর কয়েকটা জেমস। উপর থেকে চকলেট সিরাপ দিয়ে দিলেই আপনাদের কিন্তু এই বাটারস্কচ শেক কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে আমি বানাবো চকলেট শেক, সেই জন্য আমি একটা মিক্সির জারে কিছুটা চিনি দিয়ে দিলাম পরিমাণে 2 চামচ মতন, আর আমি দিয়ে দিলাম কয়েকটা চকলেট। আপনারা যে কোনো চকলেট ইউজ করতে পারেন, আমি জেমস আর ডেরি মিল্ক দিয়ে দিয়েছি, আর 1 কাপ মতন দুধ দিয়ে দিলাম। এরপর আমি মিক্সি চালিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে 1 মিনিট মতন মিক্সিটা চালাতে হবে। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর গার্নিশের জন্য আমি কিছুটা চকলেট সিরাপ লাগিয়ে দিচ্ছি। চকলেট সিরাপ লাগানো হয়ে গেলে আমি এখানে কিছুটা বরফ দিয়ে দিলাম ঠান্ডার জন্য, আর দিয়ে দিচ্ছি সেই পেস্টটা। পেস্টটা দিয়ে আমি কয়েকটা উপর থেকে চকলেটের যে গুঁড়োগুলো হয় সেগুলো দিয়ে দিলাম, আর দিলাম 2 মতন কিটক্যাট, আর কয়েকটা জেম দিয়ে দিলে আপনাদের কিন্তু চকলেট শেক তৈরি হয়ে যাবে। আমাদের এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা ফলো রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।